অনন্যার রান্নাঘর থেকে সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য এনেছি একটা বেঙ্গলি ফেভারিট ভেজিটেবল চপ, চুকুম চাকুম রেসিপি, বিকেলবেলা চায়ের সঙ্গে খুব ভালো যাবে। শিখে নিন আমার রান্নাঘরে কিভাবে বানায় ভেজিটেবল চপ। আর ওপরে একটা বেল আইকন আছে, ওটাতে করুন ক্লিক, আমার চ্যানেলের সব আপডেটস পেয়ে যাবেন ওখানে। সব থেকে প্রথমে নিয়েছি গাজর, বিনস, বিট আর আলু, এটাকে বয়েল করে একটু ম্যাশ করে নিয়েছি। এটা ইউজ করছি ভেজিটেবল চপের জন্য। প্যান করছি আগে অন, আর এতে দেব ঘি। ঘিটা যেই গরম হয়ে যাবে দিয়ে দেব তেজপাতা আর একটু পাঁচফোড়ন, আর পাঁচফোড়নটা সুন্দরভাবে গরম হবে। এটা ফুটে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপরে দেব একটু হিং, পিঞ্চ। হিংটা যেই মিশে যাবে দেব একটু আদা বাটা। আর আদা বাটা দিয়ে আমি যে বানিয়ে রেখেছি আলু, গাজর আর বিট সেদ্ধ করা, ম্যাশ করা, সেটা দিয়ে দেব। এটা ভালো করে মিক্স করে এর মধ্যে দেব একটু রোস্ট করে রাখা বাদাম। বাদাম মানে চিনে বাদাম, পিনাটস। এটা একটা সুন্দর ক্রাঞ্চ দেয় ভেজিটেবল চপে। এবার যাবে একটু গ্রিন চিলি, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাতেও একটা সুন্দর গন্ধও আসে, টেস্টও আসে। আন্দাজ মতো নুন আর একটু মিষ্টি, ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হয়। আর এই সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। নুন চলে গেছে, মিষ্টি চলে গেছে, এখন যাবে একটু টক। একটু আমচুর পাউডার দিয়ে দেবো, তারপরে দেব গরম মশলা, যেটা বেঙ্গলি গরম মশলা হয় সেটা, আর একটা কুইন্টিসেন্সিয়াল বেঙ্গলি এলিমেন্ট, ভাজা মশলা, মানে জিরে আর লঙ্কা রোস্ট করে যে গুঁড়ো করে রাখা সেই ভাজা মশলা। আমার কুটটা হয়ে গেছে রেডি, আর এটাকে ট্রান্সফার করছি একটা বোলে, একটু ঠান্ডা হতে দিচ্ছি। আমার ভেজিটেবল চপের পুরটা হয়ে গেছে এখন ঠান্ডা, এটাকে ইউজ করব। আর তেলটা করতে রেখেছি গরম অনেকক্ষণ ধরে, কারণ অনেকটা তেল ডিপ ফ্রাই করতে হবে বলে। ব্রেড ক্রাম্বসটাকে নিয়ে নিলাম, আর এই পুরটা থেকে আমি ছোট ছোট সিলিন্ডার মতন বানিয়ে নেব। এটা যে কোনো শেপ দেওয়া যায়, আপনি গোলও বানাতে পারেন, ওভালও বানাতে পারেন। আমি দেখেছি যে চপ বিক্রি হয় চপের দোকানে, রোড সাইড, স্ট্রিট সাইড, যেটা এরকমই একটা শেপ হয়। আমি ময়দার একটা গোলা বানিয়ে রেখেছি, স্লারি বানিয়ে রেখেছি, সেইটাতে ডিপ করব আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে এটাকে ভাজব। এই এন্ডগুলো একটু এরকম পুশ করে দিলে কি হবে, এই সিলিন্ডারটা ঠিক শেপ আসবে। তেলটা হয়ে গেছে ভালো মতন গরম, এবারে চপগুলো ভেজে নেব। এটা সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। একটু উল্টে পাল্টে দিচ্ছি, খুব সুন্দর কালার এসে গেছে, জাস্ট সি হাউ প্রিটি। এটাকে আমি বার করে নেব। ভেজিটেবল চপ গরম গরম, মুচমুচে, চুকুম চাকুম, এক্সেলেন্ট। সঙ্গে আছে এক কাপ চা, আর কিচ্ছু চাই না। ভালো লাগলে রেসিপিটা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অনন্যার রান্নাঘরে। ওপরে আছে একটা বেল আইকন, ওটাতে করুন প্রেস, ওটাতে আমার চ্যানেলের সব আপডেটস পেয়ে যাবেন।